আজকে আপনাদের সাথে আলাপ করব সত্যজিৎ রায়ের আরেকটি ছবি নিয়ে, যে ছবিটির নাম হচ্ছে সাদগাতি। সাদগাতি অর্থ হচ্ছে সৎকার করা, যেটি 1981 সালে মুক্তি পেয়েছিল এবং এই ছবিটি নির্মাণ করা হয়েছিল মুন্সি প্রেমচাঁদের ছোট গল্প অবলম্বন করে, যে গল্পটির নাম ছিল সাদগাতি। সত্যজিৎ রায় কখনোই হিন্দি ছবির প্রতি আকৃষ্ট ছিলেন না, কিন্তু শ্যাম বেনেগাল নামে একজন পরিচালকের সাথে পরিচয় হওয়ার পর থেকেই তিনি হিন্দি ছবির প্রতি আকৃষ্ট হন এবং হিন্দি ছবি নির্মাণ করতে শুরু করেন। তার আগে আমি আপনাদের সাথে আলাপ করেছিলাম সত্যজিৎ রায়ের আরেকটি হিন্দি ছবি নিয়ে, যেটির নাম ছিল সত্যরঞ্জ কি খিলাড়ি, এবং সেই ছবিটিও মুন্সি প্রেমচাঁদের ছোট গল্প অবলম্বন করেই নির্মাণ করা হয়েছিল। এবং আজকে যেই ছবিটি নিয়ে কথা বলছি, সেই ছবিটিও মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বন করেই নির্মাণ করা হয়। মুন্সি প্রেমচাঁদকে বলা হয় ভারতের সাহিত্যের জনক, এবং সত্যজিৎ রায় এই ছবিটি নির্মাণ করেছিল। ছবিটির টাইম ডিউরেশন ছিল 52 মিনিট। তাছাড়া এই ছবিতে মূলত যে গল্পটা তুলে আনার জন্য চেষ্টা করেছিল সেই গল্পটা ছিল এরকম, যেখানে একজনকে দেখানো হয়েছে যে সমাজের নিম্ন শ্রেণীর, তার মেয়ের বিয়ে, এবং সেই বিয়ের জন্য অবশ্যই ব্রাহ্মণের পদচরণ অথবা পদধূলি লাগবে, সেজন্য সে ব্রাহ্মণের কাছে যায়, এবং যাওয়ার পরে ব্রাহ্মণ যখন বুঝতে পারে সে সমাজের নিচু শ্রেণীর এবং ব্রাহ্মণকে সেই পরিমাণ অর্থ জোগাড় দিতে পারবে না তার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য, সেজন্য ব্রাহ্মণ সুযোগ বুঝে তাকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নেয়, এবং কাজ করার করতে করতে একটা সময় গিয়ে সেই নিচু শ্রেণীর যে লোকটি থাকে তার একটি বিপত্তি ঘটে অথবা একটি অঘটন ঘটে। তো ছবিটি যেহেতু 52 মিনিটের একটি ছবি, আশা করি ছবিটি আপনারা দেখবেন, কারণ গল্প বললে পরে পুরো ছবিটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপরে হয়তো দেখার যেই মজা বা যেই স্বাদটা থাকার কথা সেই স্বাদটা হয়তো আপনাদের থাকবে না, সেজন্য আমি পুরো গল্প বলছি না, আমি শুধু এই ছবির কথা আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি কখনো সময় বা সুযোগ হয় আপনারা অবশ্যই এই ছবিটি দেখবেন। এই ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আশা করি ছবিটি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের চিন্তাভাবনায় পরিবর্তন নিয়ে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।